নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 59 বছর পর এই মহা রাজযোগের ফলে 8টি রাশি ইতিহাস রচনা করতে চলেছে। অর্থাৎ আজ থেকে 59 বছর আগে এই রাজযোগ সৃষ্টি হয়েছিল এবং 59 বছর পর এই 8 রাশির ইতিহাস রচনা করতে কিন্তু চলেছে। ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনা শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলবো। দেখুন, আপনাদেরকে আমি একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। এবং কৌশিক রায় আমি একটাই কথা বারবার বলি যে আমার কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অসম্ভব বলে আমি ডিকশনারিতে রাখিনি, সমস্যা আছে সমাধান আছে। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক। 59 বছর পর যে রাজযোগ সৃষ্টি হয়েছে তার ফলে 8 রাশির নতুন ইতিহাস রচনা করবে। দেখুন, এই যে বৃহস্পতি যে রাশি পরিবর্তন করলো, এবং তার আগে আমি একটি কথা বলি, বৃহস্পতি রাশি পরিবর্তনে যে 8 রাশির ভালোর জায়গাটা আপনাদেরকে আলোচনা করব, কিন্তু যে রাজযোগ সৃষ্টি করেছে এবং 59 বছর আগে সৃষ্টি করেছিল, 59 বছর পর সৃষ্টি করছে, এবং কয়েকটি সালের কথা আমি বলবো, যেগুলো সালে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটু হলো সমস্যা কিন্তু থাকবে। যারা 1985 সালে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু খুব যে ভালো রেজাল্ট পাবেন সেটা আমি কিন্তু বলতে পারছি না। 1985, এটা আপনারা একটু হলো মাথায় রাখুন, এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবং 1997, এই জায়গাটা 1985 এবং 1997। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি আমাদেরকে দেয় গোল্ড, অর্থাৎ সোনা ব্যবসা যারা করছেন, যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন, জেমস জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, যারা এডুকেশন লাইনে আছেন, শেয়ার মার্কেটে আছেন, শিক্ষা লাইনে আছেন, এগুলো কিন্তু সমস্ত বিবাহিতীয় সুখ, দাম্পত্য সুখ বৃহস্পতি, সন্তানের জায়গা পুত্র সন্তান বৃহস্পতি, আপনার কর্ম বৃহস্পতি, অর্থ বৃহস্পতি, কেরিয়ার বৃহস্পতি, ব্যবসা বৃহস্পতি। তো এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন 8 রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু দিবে। দেখুন, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, আপনি গ্রোসারি বিজনেস করছেন, আপনার খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, আপনি জুয়েলারির বিজনেস করছেন, আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, জামা কাপড়ের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিবে। আপনি হোটেল লাইনে আছেন, এই জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে। এবং যারা ধর্মীয় লাইনে আছেন, যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষশাস্ত্রের সাথে, বৃহস্পতি কিন্তু এই রাশিগুলোকে কিন্তু যথেষ্ট লাভ দেবে। আপনি অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রফেসর, লেকচারার, এই জায়গাগুলো, বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এই 59 বছর পর এই রাজযোগ সৃষ্টি করেছে এই 8 রাশির ক্ষেত্রে, এবং দুর্লভ এই মহা রাজযোগের ফলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু এই রাশিগুলো কিন্তু হবে, আর্থিক স্থিতি এই রাশিগুলো কিন্তু মজবুত হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর আমি কথা বলছি, অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা নিজস্ব জন্মছক দেখুন, এবং যাদের ক্ষেত্রে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, বা বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, তারা কিন্তু এই সময় গুড রেজাল্ট কিন্তু পাবে। এবং বৃহস্পতি যদি আপনার ন্যাকাল ছেটে ভালো থাকে, অবশ্যই এই সময় আপনি টাকা গুনতে গুনতে হাত আপনার ব্যথা কিন্তু হয়ে যাবে। অবিশ্বাস্য হলো সত্য, আমি এই কথাটা আবারও বলছি। দেখুন, বৃহস্পতি আপনার রাশিচক্রে যদি দুর্বল থাকে, অবশ্যই পোকরাজ আপনি পরিধান করুন, অথবা বৃহস্পতি রক্ষা কবচ আপনারা কিন্তু পরিধান করতে পারেন। বিশেষরূপে কিন্তু আপনার সৌভাগ্য লাভ
আপনার কিন্তু হবে। লিখে রাখুন যে রাশিগুলোর আমি কথা বলছি সে রাশিগুলো অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক ফল পেতে চলেছে এই রাশিগুলো। এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু এ সময় মজবুত কিন্তু হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, ফার্স্ট যে রাশি বিশেষভাবে লাভ পাবে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার অষ্টম স্থানে গেলেও, কারণ আপনার ক্ষেত্রে এই যে রাজযোগ সৃষ্টি করেছে, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, আপনার মনের প্রত্যাশা পূরণ হবে, আপনার বিদেশ থেকে লাভ হবে, আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। দুই নম্বর রাশি, যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য, কর্ম, বিদেশ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। ভাগ্যোদয় আপনাদের হবে, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং গভর্নমেন্ট থেকে সহযোগিতা, দাম্পত্য সুখ, ফিল্ম দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনারা পাবেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, শুভ বিবাহ, আপনার যারা ব্যবসা করছেন, আপনি ফুডের ব্যবসা করেন, আপনি গার্মেন্টসের বিজনেস করেন, আপনি যে কোনো বিজনেস বা আপনি শেয়ারের সঙ্গে যুক্ত আছেন, আপনি স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাকে দুর্দান্ত রেজাল্ট কিন্তু বৃহস্পতি আপনাকে দিবে কন্যা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আপনাদের দুহাত ভরে কিন্তু অর্থ, তবে বৃহস্পতি যদি আপনার ছকে শুভ থাকে, বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির তত্ত্বপতন দশা যদি চলে, তবে 85 বা 97 যাদের জন্য তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে না। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, আপনার গোল্ড, জেমস অ্যান্ড জুয়েলির সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি, সিংহ, কন্যা, মিথুন এবং আপনার কুম্ভ, দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে। এরপরে যে রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনার শিক্ষাগত দিক থেকে লাভ পাবেন, আর্থিক স্থিতি, সম্পত্তি, কেরিয়ার এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশি না মীন রাশি। মীন রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন, দৈনিক ইনকাম বৃদ্ধি করবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনার শুভ বিবাহ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সফলতা হাতের মুঠোয় আসতে চলেছে, যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন, সন্তান প্রাপ্তি, আপনার গোল্ড, চাঁদি, শেয়ার থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যোদয়, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা। এরপর যে রাশির কথা সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অদ্ভুত লাভ পেতে চলেছেন, আপনাদের সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে এবং আপনাদের ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে এবং আপনাদের নতুন প্রপার্টি, আপনাদের সুখ সমৃদ্ধি এর সময় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ 59 বছর পর এই রাশিগুলো, আট রাশির কথা আমি যে বললাম, ইতিহাস রচনা কিন্তু করতে চলেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা পোকরাজ ধারণ করুন অথবা বৃহস্পতি রক্ষা কবচ যদি আপনারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে এই সময় কিন্তু বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করে দুর্দান্ত কিন্তু, যে রাশিগুলোর কথা বললাম, দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ এই রাশিগুলোকে পিছন ফিরে কিন্তু দেখাতে কিন্তু হবে না, বৃহস্পতি বীজমন্ত্র পাঠ করুন অথবা বিষ্ণু সহস্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্র নাম আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনাদের করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।